সবাইকে নমস্কার ইন্দ্রা একাদশী বাইশে আশ্বিন মঙ্গলবার মানে এগারোই অক্টোবর আর পরায়ণের সময় হলো তেইশে আশ্বিন মানে এগারোই অক্টোবর সূর্যোদয় থেকে নয়টা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মফলে যারা নির্মজ্জিত জন্ম লাভ করেছিলেন সেই পূর্বপুরুষগণের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহত্ব শ্রবণ করলেও সামবেদীয় যজ্ঞফলে লাভ লাভপ্রাপ্ত হয় সত্যযুগে মাহিশপতি নামক নগরে প্রতাপশালী ইন্দ্রসেন নামের এক রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন রাজা ছিলেন তিনি বিপুল ধন সম্পত্তির অধিকারী ছিলেন পৌত্র পুত্র সমবৃত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে সুখে আনন্দে রাজত্ব পরিচালনা করতেন বিষ্ণুভক্তিপরায়ণ রাজা সর্বদা হরির সেবা হরির শ্রী শ্রীগোবিন্দ নাম গুণগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবসী নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজা রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশীকে দর্শন করে করজোরে দণ্ডমান হয়ে প্রণাম করে আসনে বসিয়ে অগ্রাদি দ্বারা যথাবিধি শোপচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা করজোরে বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আসার কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে রাজন আপনার সকলে আছে তো ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবস আপনার অনুগ্রহে আমার সর্বত্র কুশল আপনার দর্শনী আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্ব কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয়ী বাক্য শ্রবণ করে দেবসী নারদ বললেন হে মহারাজ আমি এক আশ্চর্যজনক কথা বলছি তা মন্দির শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ গুণগান করতে করতে যমলোকে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজার বিধান করলেন সেখানে আমি যমপুরীটা ঘুরতে ঘুরতে দেখতে লাগলাম এবং বহু পূর্ণ অর্জনকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে থাক হয়েছে হে মহারাজ আপনার পিতা যে সংবাদ পাঠিয়েছে আমি এখন তা আপনাকে বলছি তিনি আমায় বললেন হে দেবশ্বে মহিষপতিপুরের পরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে অনেক কষ্ট পাচ্ছেন সে যেন আমার উদ্যোগতির জন্য সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করেন তাহলে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরমধাম স্বর্গলোকে যেতে পারবো অন্যথায় আমি এই জমপুরি থেকে কোনো কালে মুক্তি পাব না এই সংবাদ জানাবার জন্য আপনার নিকট আমার আগমন হে মহারাজ আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন তখন রাজা বললেন হে মহেশ্ব কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন এই ব্রতের বিধি কী কোন তিথি বা কোন তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী বললেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন স্নান করবেন মধ্যাহে ভাব পূর্ণ হয়ে পুনরায় স্নান করিবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করিবেন পরদিন একাদশীতে প্রাতস্নান স্নান সমাপন করে নিরাহার থাকবেন ভগবান শ্রী হরির পূজা সাধু সঙ্গে ভক্ত গুণাখাদি শ্রবণ কীর্তন করিবেন সম্পূর্ণরূপে আত্মনিদ্র প্রীতি বাঞ্ছা পূর্বক উপবাস করবেন হে কাক্ষ হে অচুর্থ এই শরণাগতে তিনি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রত ফল অর্পণ করবেন সন্ধ্যাকালে শ্রীহরি শ্রবণ করবেন সন্ধ্যাকালে শ্রীহরি শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করবেন দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগ রাগ নিবেদন পূর্বক ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজের মহাপ্রসাদ গ্রহণ করবেন ব্রত পালন করলে আপনার পিতা ও গমন করবেন রাজাকে উপদেশ প্রদান করেন দেবশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন দেবশী উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হন তারপর ইন্দ্রসেন পরম আনন্দে রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্যভার সমর্পণ করে স্বয়ং ভগবানদ্ব ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশী ব্রত মহত্ব শ্রবণে ও কীর্তনে সর্বপাপ মুক্ত হয় এবং শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে হরে কৃষ্ণ